বাঙালি, তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আমরা আজকে যেতে চলেছি সুন্দরপুর ঘাট। তো সেটা কত দূর? এই 7 কিমি হবে, এই আমাদের বাড়ি থেকে এটা হচ্ছে 7 কিলোমিটার। তো চলো যাত্রাটা শুরু করা যাক। এখন আছি জশইতলা মোড়ে। এবার তো আমরা একটু যাবো তাড়াতাড়ি, তো তোমরা একটু টাইম ল্যাপসটা এনজয় করো, তারপর আবার দেখা হচ্ছে। এবার চলো আস্তে আস্তে যাই একটু সামনের দিকে আগে কি আছে একটু দেখি। এই যে সাইডে দেখতে পাচ্ছ চাষের জন্য জমি, এখানে উর্বর জমি খুব এটা। আর পিছনে দেখতে পাচ্ছ সানসেট হচ্ছে। আর এই যে আমাদের সেই, এটা হচ্ছে আমাদের সেই গঙ্গা নদী। এটা ওই দিন আগে পড়ছে এটা অনেক দিক। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ তোমরা আসছে ওদিক থেকে। এই যে একটা নৌকা এখানে তৈরির জন্য, এই হচ্ছে সামনে একটা বাঁক আছে ওখানে দেখতে পাচ্ছ তোমরা। একটু জুম করে দেখাই তোমাদের, এই যে সামনে এখানটা দেখতে পাচ্ছ যে বাঁক আছে। চলো এই পথরে একটু হেঁটে আসি, আগে দেখি কি কি আছে। ভালো লাগছে, এরকম মনোরম দৃশ্য বাতাস চারিদিক থেকে খুব ভালোই লাগছে। কিন্তু এখন ভালো হয়ে গেল, চলো একটু আসি, একটু দেখাও, দেখো চারিদিক ভালো লাগছে। পাড়টা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই পাড়টার নাম হচ্ছে বালিগ্রাম। আর ওই পাড়টা দেখো, ওই পাড়টা হচ্ছে বালাগাছি। তো তোমরা এখন টাইম স্ল্যাপটা এনজয় করো, আমরা একটু চারপাশটা ঘুরে আসি। মনেস্ট্রি আছে, আমরা এখন সেই মনেস্ট্রিতে যাচ্ছি, তোমাদেরকে মনেস্ট্রিটা দেখাচ্ছি এখনই। দেখতে পাচ্ছ যে কমলা কালারের একটা মনেস্ট্রি আছে ওইখানে, দেখতে পাবে। হ্যাঁ, ওইখানটাতে আমরা এখন যাব। হ্যাঁ চলো, তোমাদেরকে দেখাচ্ছি আমিও। এই যে তোমরা দেখতে পাচ্ছ সেই আমাদের পুরনো ছোটবেলাকার কিছু একটু চিকলেট, যারা খেয়েছো তারা অবশ্যই ভালো করে জানবে। এগুলো পাওয়া যায় না, এখানে এসে পেলাম, এখানে এসে পেলাম একটা দোকানে, ভালো তো নিয়ে নিলাম কয়েকটা। চলো মনেস্ট্রিটা দেখে আসি একটু। এই যে দেখতে পাচ্ছ তোমরা, ওখানে মনেস্ট্রি আছে, চারি সাইডটা একটু দেখো। আমরা একটু আগে ওইখানেই ছিলাম, ক্যামেরা ওইদিকে ওইদিকে ছিলাম আমরা, ওই নৌকার ওখানে, ওই নৌকার ওখানে। চলো তো সামনে আমরা দেখা যাক। বাবা ভোলানাথের মন্দির এখানে আমরা পেলাম, ভালো লাগলো খুব।
তো আজকে এখানেই শেষ করতে হবে আমাদের। এবার তোমাদের যদি ভালো লাগে ব্লগটা তাহলে লাইক করো, তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সেটা করো তোমাদের যদি ভালো লাগে। আর একটা যদি ভালো লাগে, কোন জায়গাটা ভালো লাগলো একটু ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, ভালো লাগবে তাহলে আমাদের। দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে, বাই।